लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। सीजीओ कॉम्प्लेक्स के सामने कल तृणमूल के गण अवस्थान विक्षोभ में कई नेतागण शामिल हुए। इस मौके पर विधायक सुजीत बोस, विधाननगर नगर निगम के चेयरपर्सन कृष्णा चक्रवर्ती, विधाननगर नगर निगम और दक्षिण दमदम नगर पालिका के पार्षदगण मौजूद थे। পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, শান্তি বজায় রাখতে এখানে এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে যা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের, সেই উন্নয়নকে সামনে রেখে আমরা আন্দোলন এগিয়ে। সুতরাং আজকে আমাদের এই অবস্থান সব জায়গায় হচ্ছে, সব ডিভিশন অফিসের সামনে হচ্ছে, আপোষণ হচ্ছে। এখানে বিধাননগর সাব ডিভিশনের আমরা সিজিও কমপ্লেক্সের সামনে আমরা মিটিং করছি। তাই আমাদের এই আন্দোলন থেকে আমরা একটা কথাই বলতে চাই যে বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপিকে সমস্ত জায়গা থেকে বিজেপিকে সরাতে হবে। মানে এত বাজে দল একটা, যে দলটা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে সিবিআই আর ইডিকে তাদের পার্টির কর্মী হিসেবে ব্যবহার করছে।